দেবোত্তর সম্পত্তিতে কুনজর ভূমাফিয়া চক্রের, মাটি দালাল ও ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে সরকার এবং প্রশাসনের হাজারো কঠোরতার মধ্যে মাফিয়া চক্র বেলাগাম ভাঙায়। সরকারি খাস নয়, এবার দেবোত্তর জমিতে অবৈধ দখলদারির অভিযোগ ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে। ভাঙার কানাইডাল জিওর আখড়ার জমি কুক্ষিগত করতে মরিয়া হয়ে উঠেছে এলাকারই একটি ভূমাফিয়া চক্র। কানাইলাল জিওর আখড়ার জমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে নালিশ গড়ালো জেলা শাসক সকাশে। ধর্মীয় স্থান বিশেষ করে মন্দির নামঘরের জমি জবরদখলমুক্ত করা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উল্টো চিত্র দেখা গেল করিমগঞ্জের ভাঙায়। হিন্দুত্ববাদের দোহাই দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকারের আমলে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ দখলদারির নজিরবিহীন ঘটনা প্রকাশ্যে আসলো সীমান্ত জেলা করিমগঞ্জে। প্রসঙ্গত, সীমান্ত জেলার করিমগঞ্জের দেবোত্তর সম্পত্তিতে জবরদখলে প্রশাসন আইন বইয়ের যখন পাতা উল্টাতে ব্যস্ত, তখন জানিয়ে রাখি অন্য এক ঘটনা। পরশে দেশ বাংলাদেশে যেখানে সংখ্যালঘুরা সুরক্ষিত নয় বলে বারবার অভিযোগ উঠে, সেখানে বিগত কয়েক বছর আগে দেখা গেছে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ দখলদারির অভিযোগে সেখানকার সিলেটের শিল্পপতি তথা দেশটির নামকরা ধনাঢ্য ব্যক্তি রাগিব আলী চৌধুরী সহ তার বড় ছেলে এবং জামাইকে জেলে ভরা হয়েছিল। কিন্তু এদেশে সংখ্যাগুরু সনাতনীদের দেশেও দেবোত্তর সম্পত্তিতে অবৈধ জবরদখল গড়ে তোলা মাফিয়া চক্র এখনো বহাল তবিয়তে থাকায় বিজেপি সরকার আদৌ কি হিন্দুত্ববাদী না ক্ষমতার জন্য হিন্দুত্ববাদের বুলি বলে বেড়ায়, এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। ভারতমালা প্রকল্পে আখড়ার অধিকৃত জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করতে ভুয়ো দলিলের মাধ্যমে নীল নকশা তৈরি করার চাঞ্চল্যকর অভিযোগ কানাইলাল জিও আখড়া কর্তৃপক্ষের। বদরপুরের ভাঙা কানাইলাল জিও আখড়ার কান্দিগ্রাম চৈতন্যনগর মৌজায় থাকা দেবোত্তর জমির একাংশ বিগত কয়েক মাস আগে ভারতমালার অধীনে অধিগ্রহণ করা হয়েছিল। সেই জমির ক্ষতিপূরণের টাকা হাফিস করার ছক কষেছে বলে অভিযোগ উঠেছে এলাকার ভূমাফিয়া চক্রের বিরুদ্ধে। অভিযোগের বিশদ তথ্যে জানা যায়, বিগত জুন মাসে জনৈক কর্নার রঞ্জন দে নামের এক ভূমাফিয়া চক্র ভুয়ো দলিল তৈরি করে বদরপুরে চক্রাধিকারিকের কার্যালয়ের কর্মীদের ম্যানেজ করে আখড়ার যে জমিগুলি ভারতমালা প্রকল্পে অধিগ্রহণ করা হয়েছে সেই জমিগুলি কর্নার রঞ্জন দে নিজের নামে নামজারি করে নিয়েছে। অথচ সেই ভূমি এর আগে আখড়ার নামেই নামজারি ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মৌজার দায়িত্বপ্রাপ্ত আমিন এবং কানুঙ্গর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভাগীয় কর্মীদেরও তদন্তের আওতায় এনে এই জালিয়াতির উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন আখড়ার পরিচালনা কমিটির কর্মকর্তারা। আজ আখড়া কমিটির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা শাসক মৃদুল কুমার যাদবের দ্বারস্থ হয়ে ভুয়ো নামজারি বাতিল করে কানাইলাল জিও আখড়ার নামে বহাল রেখে পুনরুদ্ধার করে দেওয়ার দাবি জানানো হয়। আমাদের হাতে রয়েছে ভাঙার কানাইলাল জিও আখড়ার কমিটির সদস্যদের বক্তব্য, শুনে নেব। কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি আর বাকি সদস্য সবাইকে স্বাগত। আমরা রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে আমাদের কানাইলাল জিও আখড়ার কিছু ভূমি, দেবোত্তর ভূমি, মালুয়া, কান্দিগ্রাম, চৈতন্যনগর মোজায় আছে অনেকগুলো দাগ, আরও জায়গা আছে, ভাঙ্গাতেও আছে। সেই কিছু দুটো দাগ ভারতমালা প্রজেক্টের আওতাধীন অ্যাকোয়ার্ড হয়েছিল ভূমি। আমরা মিটিংয়ে বসেছিলাম, তখন আমরা অনলাইনে দেখতে পারি যে বিগত জুন মাসে জনৈক কণারঞ্জন দে একটি ভুয়ো দলিল নামার উল্লেখ করে সার্কেল অফিসার এবং আমিনের সঙ্গে যোগাযোগ থেকে সেই অ্যাকোয়ার্ডের ভূমির টাকা আত্মসাতের উদ্দেশ্যে তিনি একটি ভুয়া নামজারি করে নিয়েছেন এবং যে নোটিশ যায় এনএ ব্রাঞ্চ থেকে, সেই নোটিশটা উনি আমরা জানতে পেরেছি যে উনি করায়ত্ত করেছেন ওনার কাছে। আমরা তড়িঘড়ি আমরা কমিটির তরফ থেকে মিটিং সিদ্ধান্ত হয় যে আমরা ইমিডিয়েটলি জেলা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা ধারণা দিব সেটা ইনকোয়ারি করার জন্য এবং সেই ইলিগাল মিউটেশনটা রেকটিফাই করে আমাদের অরিজিনাল কানাইলাল জিও আখড়ার নামে রেস্টোর হওয়ার জন্য অ্যাকর্ডিংলি আমরা আজকে জেলা অধিপতির নিকট আমরা মেমোরেন্ডাম দাখিল করি বিষয়টি তদন্তের জন্য এবং যে ভুয়া নামজারি হয়েছে 921, 919, 921 তাকে সেই ভুয়া নাম নীতিশুটি রেকর্ড থেকে সংশোধন করে কানাইলাল জিও আখড়ার নামে পুরোনো নাম রেকর্ড যাতে আবার সঠিকভাবে কারেকশন হয় সেই প্রয়াস। আখড়ার তরফ থেকে কোনো ভূমি বিক্রয় করার কোনোদিন প্রস্তাবও ছিল না, কোনোদিন বিক্রয় হয়নি, আর এটা বিক্রয় সম্ভবও নয়। সম্পূর্ণ ভুয়ো একটা দলিল নামার উল্লেখ করে অবৈধভাবে অন্যায় লাভের আশায় সেই টাকা আত্মসাতের উদ্দেশ্যে রৈক কণারঞ্জন দেব মালুয়া চৈতন্যনগরে কিছু আধিকারিকের সঙ্গে যোগাযোগ থেকে
সেই টাকাটি আত্মসাত করার জন্য ভুয়ো একটা নাম জারি করেছেন। উনি এই জায়গার মালিকও নন, যে দুইটি ডাক নাম্বার উল্লেখ আছে সেই জায়গার মালিক কানাইলাল জিউ আখড়া, সেই জায়গার মালিক কনারঞ্জন দেন নয়। তাই আমরা এই তদন্ত দিয়েছি, তদন্তের জন্য সংশোধন হওয়ার জন্য আমরা আশাবাদী জেলা উপায়ুক্ত আশ্বাসে এটা ইমিডিয়েট এটা তদন্ত হবে এবং এটা সংশোধন হবে আমরা আশাবাদী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।